আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয়া নিউজ পিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। দুপুরে করোনা টিকা নেবেন খালেদা জিয়া, জানাবো তারা উটপাখির মতো বালিতে মাথা গুঁজিয়ে সত্য আড়াল করতে চায় বললেন ওবায়দুল কাদের। যেভাবে উদ্ধার হলো পরিকল্পনা মন্ত্রীর ছিনতাই হওয়া আইফোন, জানাবো জামিয়া রহমানিয়া মাদ্রাসার কর্তৃত্ব হারালেন মাহফুজুল মামুনুলরা। সর্বশেষ আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। রাজধানীর গ্যাস্ট্রোলিভার হসপিটালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল করোনার টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার দুপুরে 19 জুলাই রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালটিতে গিয়ে তার টিকা নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর 2টার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকা নিতে যাবেন। এদিকে বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা এবং খাদ্য সহায়তা, কৃষকদের মাঝে অনুদান বিতরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনের পরিধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি সহ অসংখ্য কাজের কোনোটি বিএনপির চোখেই পড়ে না। তাদের দৃষ্টিতে সরকার কিছুই করছে না, উটপাখির মতো বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্য আড়াল করে আর মিথ্যাচার করে। ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেছেন। তিনি বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দলের ভূমিকা ছেড়ে কথা নির্ভর কনসালটেন্সি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অপরদিকে ছিনতাইয়ের 50 দিন পর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির জানালা দিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোনটি ছিনতাই করে নিয়ে গিয়েছিল ওই চক্রটি। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান জানান, রোববার রাতে মোবাইলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সগির, মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ জাকির, হামিদ আহমেদ, সোহাগ ওরফে আরিফ ও মোহাম্মদ জীবন। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের 10টি ফোন, একটি ল্যাপটপ ও মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইয়ের পর 4 বার হাত বদল হয়। প্রত্যেকেই কেনার পর যখন বুঝতে পারেন মোবাইলটি পরিকল্পনা মন্ত্রীর, তখন তারা বিক্রি করে দেন। অবশেষে 1.5 মাসের বেশি সময় পর মন্ত্রীর ফোনটি উদ্ধার করা হয়েছে। অন্য একটি মামলার তদন্তের সূত্র ধরে পরিকল্পনা মন্ত্রীর মোবাইলটি উদ্ধার সহ ছিনতাই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির রমনা বিভাগের পুলিশ। পুলিশ বলছে, জীবন নামে এক চোরাই মোবাইল কারবারিকে গ্রেফতার করে রমনা বিভাগ পুলিশ মূলত তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুরো চক্রটি ধরা পড়ে ও মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের দাবি, জীবন মোবাইলটি পেয়েছে আরিফ নামে একজনের কাছ থেকে। আরিফ মন্ত্রীর মোবাইলটি সফটওয়্যার ব্যবহার করে আনলক করে জীবনের কাছে বিক্রি করে। আরিফ ফোনটি নিয়েছিল জাকির নামে একজনের কাছ থেকে, জাকির পেয়েছে সগির আর সুমনের কাছ থেকে, আর সগির আর সুমনই মোবাইলটি ছিনতাই করেছিল বলে দাবি পুলিশের। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ সাজ্জাদুর রহমান। প্রসঙ্গত, গত 30 মে সন্ধ্যায় বিজয় সরণের রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান পরিকল্পনা মন্ত্রী। ছিনতাইকারী গাড়ির জানালা খোলা রেখে এবং সেই অবস্থায় খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছো মেরে নিয়ে উধাও হয়ে যায় তারা। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি। পরে একজন কাফুল থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে গুঞ্জল চলছিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার কর্তৃত্ব হারাচ্ছেন আলোচিত হেফাজত নেতা মামুনুল হক ও তার বড় ভাই মাহফুজুল হক। অবশেষে তাই হলো, মাদ্রাসাটি ছেড়ে দিয়েছেন মুহতামি মাহফুজুল হক। সোমবার 19 জুলাই সকাল 9টার দিকে অনুসারী শিক্ষক ছাত্রদের নিয়ে মাদ্রাসাটি ছেড়ে যান তিনি। পরে মাদ্রাসার প্রধান ফটকে তালা দেয়া হয়। মাদ্রাসার চাবি সরকার স্বীকৃত ইসলামী শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলওয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান মাহফুজুল। তিনি বলেন, মাহমুদুল হাসান সাহেব অন্যান্য শীর্ষ আলেমদের সঙ্গে আলোচনার মাধ্যমে
দ্রুত একটি কল্যাণকর এবং সুন্দর একটা সমাধান আমাদেরকে দেবেন বলে আমরা প্রত্যাশা করি। মাহফুজুল হকের সঙ্গে অন্য শিক্ষকদের মাদ্রাসা ছাড়ার কারণ জানতে চাইলে জামিয়া রহমানিয়ার শিক্ষক মাওলানা নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের অধ্যক্ষের অধীনে সেখানে থাকি, কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে উনাকে জিজ্ঞেস করতে পারেন। জামিয়া রহমানিয়া মাদ্রাসার আরেক শিক্ষক মাওলানা আনিসুর রহমান বলেন, মাদ্রাসার চাবি হস্তান্তর করতে বলা হয়েছে, তাহলে তো সবাইকে বের হতে হবে, তা না হলে তালা মারব কিভাবে? তাহলে কি শিক্ষকরা ভেতরে আটকা থাকবে? এর আগে সকাল 9:45 দিকে মাদ্রাসা থেকে ফেসবুক লাইভে আসেন মাহফুজুল হক। মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্নভাবে কথা আসছে আমাদের এই প্রতিষ্ঠান ছাড়তে হবে, এই ভবন আমাদের ছাড়তে হবে। আমরা লক্ষ্য করছিলাম আমাদের কাছে নিয়মতান্ত্রিকভাবে কোনো নোটিশ আসেনি, আমাদের দেশের শীর্ষ আলেমরা এই বিষয়টি নিয়ে কোনো পরামর্শ করছেন না। সম্প্রতি হেফাজতের তাণ্ডব ও মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর বিষয়টি আবারও আলোচনায় আসে। সর্বশেষ 18 মে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন জামিয়া রহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসা ওয়াকফ এস্টেট পরিচালনার জন্য 21 সদস্যের একটি পরিচালনার কমিটি অনুমোদন দেয়। 3 বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়। সেই কমিটির সভাপতি আব্দুর রহিম। 29 জুন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন জামিয়া রহমানিয়া আরাবিয়ার সাত মসজিদ মাদ্রাসা ওয়াকফ এস্টেটের সম্প্রতি অনুমোদিত কমিটির কাছে বুঝিয়ে দিতে ঢাকা জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়। সর্বশেষ আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, অর্থাৎ আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। এই ধ্বনিতে আজ মুখরিত আরাফাতের ময়দান। 9 জিলহজ আরাফাতের ময়দানে হাজিদের উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ। পুরুষরা শ্বেত শুভ্র সেলাইবিহীন ইহরামের 2 খণ্ড কাপড় পরে, নারীরা স্বাভাবিক কাপড়ে তালবিয়া পাঠ করে মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে পাপ মুক্তির আকুল বাসনায় লাখ লাখ হাজি আজ সৌদি আরবের মক্কা নগরীর মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। মসজিদে নামিরাত থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। করোনাকালে দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে হজ পালিত হচ্ছে। অবশ্য গত বছরের চেয়ে এবারের শর্ত সাপেক্ষ বেশি সংখ্যক মানুষজনকে অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের হজ করতে ইচ্ছুক এমন 5.5 লাখেরও বেশি আবেদন অনলাইনে জমা পড়ে। সেখান থেকে লটারির মাধ্যমে মাত্র 150 দেশের 60,000 মানুষ এবার হজ করার অনুমতি পেয়েছেন। তবে শর্ত থাকে যে করোনা 2 ডোজ টিকা নেওয়া থাকতে হবে। গত শনিবার 17 জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতবারের মতো এবারও করোনার মহামারীর মধ্যে সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ পালন করা হচ্ছে।